নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল মই আপোনালোকৰ বাবে আজি এটি যথেষ্ট ইম্পৰ্টেণ্ট ভিডিঅ' লৈ আহিছোঁ পি এম গুচু আঁচনিৰ জৰিয়তে কৃষকসকলক চনাৰ চ'লাৰ পেনেল দি থকা হৈছে বিনামূলীয়াকৈ তো তাৰ বাবে আপোনালোকে কেনেকৈ আবেদন কৰিব বোলক মই দেখুৱাই আছোঁ আপোনালোকে চাই থাকক ভিডিঅ'টো ইয়াৰ বাবে আপোনালোকে মোবাইলৰ যিকোনো এটা ব্ৰাউজাৰ ল'ব মই ক্ৰম ব্ৰাউজাৰটো লৈছোঁ আৰু তাত ছাৰ্চ কৰিব ৰদালি ডট কম বুলি যিটো আহিছে মই আগতে যিহেতু চাৰ্চ কৰিছিলোঁ সার্চ আহিছে তো তেনেকুৱাকৈ ৰদালি ডট কম বুলি আপোনালোকে কৰি দিব রদালি যাব আৰু নহলে ৰদালি ডট কম বুলি সার্চ কৰি দি দিব এনেকুৱাকৈ এটা লিংক অপেন হব আপোনালোকৰ এতিয়া আপোনালোকে ওপৰত যি থ্ৰী লাইন আছে তো গিয়ে ডেস্কটপ সাইট করে লবো ইবো অল্প তলে আেস্কটপ পাব ডেস্কটপ কৰি লব পিছত আপোনালোকৰ এনেকুৱা এটা পেজ ওপেন হব দেখে এই এপিডি সিএল ফল দি থাকা হয়েছে আসলাম যার কারণে এপিডি সিএল সিনটা আছে তো এপিডি সিএলপা দিয়ে আছে তো আপনাদের এপ্লাই করব ফ্রিতে আছে যেহেতু তো এটা আপনাদের এপ্লাই করার তলাই আহক আর আপনাদের চিন্তা নালাগে ইয়াত এপ্লাই করার কোনো ধরনের ডকুমেন্ট আপনাদের নালাগে মাত্র যত আপনাদের চোলাটা বহাব অর্থাৎ দিব খেত পানি ديال ভাবে সলাত দিব তো খেতিত পানি দিবহে সলাখন কত বহাব সেই ঠাইখিনি ৰতা ফটো মাৰি আপোনালোককে সাবমিট কৰিবলৈ তো এটা তল লৈ আহক তল আহিলে চাও বহুত কিটা অপচন আছে ইয়াতে পি এম কুসুম স্কিম বুলি জিতু আছে নীলা কালৰ হেই 3 নম্বৰ অপচনটো ক্লিক কৰি দিওক তো তা ক্লিক কৰিলে নতুনকে এটা পেজ ওপেন হ'ব এই পেজটো আহিছে চাও ইয়াতে প্ৰথমতে তিনিটা অপচন দিছে প্ৰথমতে জিতু আছে লেন্ড লেস্ট প্রথমত ক্লিক কৰি দিও তার পিছত আকো এটা পেজ ওপেন হম অৰ্থাৎ এই ফৰমখন আপোনালোককে এতিয়া ফিল আপ কৰিব লাগিব বেছি টান একো নাই আপোনালোকৰ সহায় থাকক মই দেখুৱাই দিছোঁ ইয়েল্লো কালারত লিখি দিছে বাবে ভালদরে চিনি পেয়ে না যায় আসলাম তো ইয়াতে স্টার মার্ক দিয়াবিল সকল আপনাদের ফিল আপ লাগিব মেন্ডাটরি হয় তো প্রথমতে আপনাদের কার নামত এপ্লাই করবেন নামটো দিয়ে দিব পিছত নমিনি হিসাবত আপনাদের দিয়ে দিব এজন নাম যার নামত মাতিখিনি থাকে নামটো দি দিব তার তৃতীয়তে দিছে টাইপ অফ লেন আপনার মাতিখিনি টাইপ তাত ক্লিক কৰি দিব সেই ছাইডত যিটো সাৰ চিন টাইপৰ আছে তাত ক্লিক কৰি দিলে দুটা অপশ্যন আহিব চাওক সেইটো তলত যিটো কাল্টিভেবল লেণ্ড বুলি আছে তাত ক্লিক কৰি দিব তাৰপিছত দিছে আপোনালোকৰ মাটিখিনি কোনটো দিশত আছে পূৱ পশ্চিম উত্তৰ দক্ষিণ ইষ্ট ৱেষ্ট যোনটো দিশত আছে সেইটো দি দিব যদি পূবত আছে ষ্টাৰ্ণ বুলি লিখি দিব যদি চাউথত আছে ছাউথ বুলি লিখি দিলে হৈ যাব তাৰপিছত তলত চাওক এতিয়া তাৰপিছত ন নম্বৰত দিছে অথৰাইড পাৰ্চনৰ নামটো দি দিব ইয়াতে পিছত শুচ ফাইল সাইডত যুক্ত আছে সে মই আপনার কৈছিলোঁ প্রথমতে যে যোনখিনি ঠাইত সোলার চলার পেনল বহাব পানি দিয়ার তো সেই ঠাইখান এটা ফটো মারি তাত আপলোড কৰি দি তার তারপর আপনার পোস্টেল এড্রেস দিব তার পিন নাম্বাৰ দিব মোবাইল নাম্বার দিব যদি হোৱাটছআপ নম্বর থাকে হোয়াটসঅ্যাপ নম্বর দি দিব আর নিদিলেও কোনো প্রবলেম নাই যেহেতু স্টারমার্ক নাই পিছত ইমেইল আইডি দি থাকে হলে দি দিব নিদিও প্রবলেম নাই যেহেতু স্টারমার্ক নাই তো এইখিনি হৈ গ'ল এতিয়া তলত চাওক ডিটেইলছ অফ লেণ্ড তাৰপিছত ইয়াতে দিছে চাওক মাটি বিঘা হিচাপত দিব দিছে আপোনালোকৰ কিমান মাটি আছে এবিঘা দুবিঘা তিনি বিঘা আধা বিঘা যি আছে সেইখিনি দি দিব তাৰপিছত কৈছে আপোনালোকে চ'লাৰ পেনেলৰ ছিষ্টেমটো কিমানখিনি ঠাইত বহাব সেইখিনি দিব দিছে তাত মানে এনেকুৱাকৈ কিমানখিনি ঠাইত বহাব সেইটো দিব দিছে তাত তাৰপিছত ইয়াতে নিজৰ নিজৰ ডিষ্ট্ৰিক্টখন চিলেক্ট কৰিব তাৰপিছত ৰেভেনিউ চাৰ্কেল চাৰ্কেলটো দিব দিছে তাৰপিছত ব্লকটোৰ নাম দিব তাৰপিছত পঞ্চায়ত দিব আৰু গাঁওখনৰ নামটো দি দিব তাৰপিছত কৈছে ইয়াতে ইলেক্ট্ৰিক চাইকেল অৰ্থাৎ আপোনালোকৰ ওচৰত ইলেক্ট্ৰিক চাইকেল কি আছে চাওক নিজৰ নিজৰ ডিষ্ট্ৰিক্টখনৰ নামটো নাথাকিব পাৰে মই গোৱালপাৰা হয় কিন্তু গোৱালপাৰা ইয়াতে নামটো নাই আমাৰ ওচৰত বৰপেটা আছে তো বৰপেটা দি দিম তো আপোনালোকে এনেকুৱাকৈ ওচৰত যিটো আছে সেই ঠাইখিনিৰ নামটো দি দিব তার পিছত কইছে আপনালকে কিমান কেভিৰ সোলার প্যানেল তুলিব মানে 33 বা 11 কেভি দুটা আছে তো আপনালে কোন টুলে 33 বা ইলেভেন হেতু তাত লিখি দি দিব তার পিছত ইয়াতে আপনালক তারিখটো জেতিয়া এপ্লাই কৰে সেই তারিখটো আহিব মই আজি কৰিছোঁ ভাবে আজি তারিখটো আহিছে তো এইটো তারিখ আপনালকে চেঞ্জ কৰিব নহৰে বা দিব নহৰে এটো অটোমেটিক আহি যাব তার পিছত ইয়াতে ফুল নামটো দিবৰিছে যাৰ নামন এপ্লাই কৰতে আমাৰ ফুল নামটো দি দিব তার পিছত প্লেছ ঠাইটো দি দিব অৰ্থাৎ আপোনালোকৰ এড্ৰেছ গাঁওখনৰ নামটো দি দিব তাৰপিছত এইখিনি ভালদৰে এবাৰ চেক কৰিব চেক কৰি চাবমিট এপ্লিকেশ্যন তাত ক্লিক কৰিব তাৰপিছত তলত যিটো প্ৰিণ্ট আছে প্ৰিণ্টত ক্লিক কৰিব প্ৰিণ্টত ক্লিক কৰি এখন ছে'ভ কৰি ল'ব মই দেখুৱাই দিছোঁ চাওক প্ৰিণ্টত ক্লিক কৰি দিয়ক তাৰপিছত এনেকুৱাকৈ আহিব তাৰপিছত ওপৰত চাওক সৌ ছাইডত চেভ বুলি আছে সেই চেভটো ক্লিক কৰি আপোনালোকে ফৰ্মখন চেক কৰি ল'ব চাওক মোৰ ইয়াতে আকৌ লিখা অহা নাই কাৰণ মই ফিল আপ কৰা নাই সেইকাৰণে অহা নাই আপোনালোকে নাম চামবিলাক লিখিলে সেইবিলাক সহকাৰে আহি যাব তো এনেকুৱাকৈ ছেভ কৰি ল'ব আপোনালোকে ত' ধন্যবাদ বন্ধু বান্ধৱ এইটোৱে আছিল এটা সৰু ইনফৰ্মেশ্যন আপোনালোকৰ বাবে ত' আশা কৰোঁ আপোনালোকে এই ভিডিঅ'টোৰ পৰা যথেষ্টখিনি হেল্প পাব ত' ধন্যবাদ থাকিল আকৌ এটা ভিডিঅ'ত লগ পাম বুলি আশা থাকিল চাওক মই বহুত দিন ধৰি ভিডিঅ'ও দিয়া নাছিলোঁ তাৰ বাবে বেয়া নাপাব ক্ষমা কৰিব কাৰণ মই সময়ো পোৱা নাছিলোঁ ব্যস্ত হৈ থকাৰ বাবে ত' নেক্সট ভিডিঅ'ত লগ পাম বুলি আশা থাকিল ধন্যবাদ কিবা প্রবলেম পালে কমেন্টত জানাব